الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين রুকুতে যাবেন, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সামিয়াল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। নামাজের যত সেকেন্ডের সময় বাড়তে থাকবে, সওয়াবের খাতাও বাড়তে থাকবে। যত ধীরে ধীরে পড়বেন, শয়তানের গালে জুতার বাড়ি ফুটতে থাকবে। যত ধীরে ধীরে পড়বেন, প্রেমের সম্পর্ক তত মজবুত হতে থাকবে। যত ধীরে ধীরে পড়বেন, নামাজের স্বাদ তত আপনার অন্তরকে ছুঁতে থাকবে। যত ধীরে ধীরে পড়বেন, ততই আপনার অন্তর নামাজের সাথে সম্পৃক্ত হয়ে রবের রহমতের সাথে কানেকশন হয়ে যাবে। অনেকে বিয়ের অনুষ্ঠানের সময় গান বাজনা করে না, নাচানাচি করে না, তখন আমরা একটা কথা বলি, কই জীবনে বিয়ে একবার, একখানা মজা টজা না করলে কেমনে হইব? বিয়েটা করছেন কি সুখের জন্য না দুঃখের জন্য? সুখটা কে দিবে? আল্লাহ। তাহলে আপনার তো এমন কাজই করা উচিত যেটাতে আপনার সুখদাতা খুশি হয়, কারণ আপনি সুখটা চাচ্ছেন রব থেকে। তো রব যেটা খুশি হবে সেটা করেন না, আপনি যে মাধ্যমে বিয়েটা করছেন, যে স্টাইলগুলাতে, প্রফেশন বলে, স্টাইল বলে, ফ্যাশন বলে, ওগুলা কি আপনার রব খুশি হবে? আপনার সুখদাতা খুশি হবে? তাহলে আপনি সুখ খুঁজছেন কোন দুঃখে? সুখদাতাকে খুশি না করে যদি সুখ খুঁজি, জীবন চলে যাবে সুখ পাওয়া। সেজন্য আমি প্রায় সময় বলি, আমরা এমন বোকার বোকা, সুখদাতাকে নারাজ করে সুখ খুঁজি, যার কারণে সুখের তালাশে থাকতেই থাকি, সুখের দেখা কখনো পাই না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান, ম্যাচ ওয়াক করার চেষ্টা করবে ইনশাল্লাহ। বলবেন ইনশাল্লাহ। আমি কয়েকটা কথা বলি, পালন করার চেষ্টা করবেন, যদি নিজের ভালো চান ম্যাচ ওয়াক করার চেষ্টা করবেন অন্তত ডেলি একবার। কালো জিরা খাওয়ার চেষ্টা করবেন, খেজুর খাওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। হচ্ছে না তো? ডাক্তারে বললে ঠিকই করতাম না আমরা? বলেন ডাক্তার বললে ঠিকই করতাম না? তো ডাক্তার তো ওগুলাই বলছে যেগুলো নবীজি আগে বলে গিয়েছেন। এই যে সকালে উঠে দৌড়াই, এই কথা তো নবী আগে বলেছেন। আমি কি বুঝাতে পারলাম? মসজিদ থেকে যখন আজান আসবে, ব্যস্ততা সমস্ত কিছু পিছনে ফেলে নামাজের দিকে চলে যাবে। কেউ যদি প্রশ্ন করে, আপনি দোকান বন্ধ করে যাচ্ছেন, লস হয়ে যাবে, দোকান বন্ধ করে যাচ্ছেন, লস হয়ে যাবে, ব্যবসা তো লাটে উঠে যাবে, ব্যবসা তো আপনার মূলধন উঠবে না, আপনি ভাড়া দিবেন কিভাবে, কারেন্ট বিল দিবেন কিভাবে, তখন আপনি বলবেন, আমি মসজিদে যাচ্ছি না, আমি আমার রবের দরবারে হাজিরা দিতে যাচ্ছি। কেউ যদি আপনাকে বলে আপনার ব্যবসার, আপনার কাস্টমার চলে যাবে, আপনার তো টাকা লস হয়ে যাবে, তখন আপনি উত্তর দিবেন, যেখান থেকে রিজিক আসে আমি রাজ্জাকের দরবারে হাজিরা দিতে যাচ্ছি। এবার আমার কাস্টমার যদি দুইটাও চলে যায়, আমার কোনো আপত্তি নাই, কারণ রাজ্জাক যদি আমার হয়ে যায়, দুনিয়ার দরকার নাই, দুনিয়া আমাকে খুঁজতে থাকবে। এই নিয়মটা যে আপন করে নিবে, সফলতা তার। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন। কালো জিরা খাওয়ার অভ্যাস করব ইনশাল্লাহ, খেজুর খাওয়ার অভ্যাস করব ইনশাল্লাহ, ইনশাল্লাহ রাতে তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করব ইনশাল্লাহ, সকালে তাড়াতাড়ি উঠার চেষ্টা করব ইনশাল্লাহ, আর যতই ব্যস্ততা থাকুক নামাজ যেন না ছাড়া হয়। আর একটু জোরে। আর নামাজের যদি মজা পেতে চান, অনেকে বলে নামাজ পড়ে কেমন জানি মানে ইজ ইউজুয়াল পরিবর্তন আসে না, আমি শুধু এতটুকু বলবো, নামাজটা তাড়াহুড়া করেন না, ধীরে ধীরে পড়বেন। আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আস্তে আস্তে রুকুতে যাবেন, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সামিয়াল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা।
নামাজের যত সেকেন্ডের সময় বাড়তে থাকবে, সওয়াবের খাতাও বাড়তে থাকবে। যত ধীরে ধীরে পড়বেন, শয়তানের গালে জুতার বাড়ি ফুটতে থাকবে। যত ধীরে ধীরে পড়বেন, প্রেমের সম্পর্ক তত মজবুত হতে থাকবে। যত ধীরে ধীরে পড়বেন, নামাজের স্বাদ তত আপনার অন্তরকে ছুঁতে থাকবে। যত ধীরে ধীরে পড়বেন, ততই আপনার অন্তর নামাজের সাথে সম্পৃক্ত হয়ে রবের রহমতের সাথে কানেকশন হয়ে যাবে। মানুষের কি নষ্ট হয়ে যায়, আত নাকি মন? জোরহন না ট্যাং না মন? কেন? এই মনের মধ্যে ঢুকলো হিংসা, এই মনের মধ্যে ঢুকলো অহংকার, এই মনের মধ্যে ঢুকলো লোভ, এই মনের মধ্যে ঢুকলো আমিত্ব, এই মনের মধ্যে ঢুকলো বিদ্বেষ, এই মনের মধ্যে ঢুকলো প্রতিহিংসা। তাহলে অশান্তি হচ্ছে মানুষের কারণে। সবাই চাচ্ছে শান্তি, সবাই চাচ্ছে শান্তি, সবাই চাচ্ছে শান্তি। তাহলে শান্তি পাওয়ার জন্য মন সুন্দর করার দরকার আছে। যদি মন সুন্দর করতে চান, এগুলা বের করতে হবে। আর এগুলা বের করতে গেলে নবীর মহাব্বত এবং আল্লাহর ভয়কে অন্তরে স্থান দিতে হবে। আমার অনেক মা বোনেরা পর্দা করে, বোরকা করে, কিন্তু বিয়ে আসলে আর করে না, আছে না? আমি বললাম, বোন কেন করো না? কেউ তো করে না। আমি একা করলে কেমন জানি সবাই আমাকে হুজুননি হুজুননি বলবে, আমাকে কেমন জানি এটা এটা টেস্ট করে মারবে। আমি বললাম, কিছু কিছু জায়গায় তোমাকে যদি অপমান করে সেটা তোমার জন্য সম্মান হবে, যদি কাজটা আল্লাহ এবং রসুলের পছন্দের হয়। বরং তারা কেন করছে তুমি তো বুঝো নাই বোন। এই এতগুলা মেয়ের ভিতরে, মা বোনের ভিতরে যদি তুমি একজন পর্দা করে যাও, তাহলে সবার মুখের মধ্যে চুনকালি লেগে যাবে। সেই জন্য তারা নিজেদেরকে বেইজ্জত থেকে বাঁচানোর জন্য তোমাকে পড়তে দিচ্ছে না। তুমি আল্লাহটা পড়ো না, আল্লাহর বিধান মানো না, নবীর বিধান মানো না, দেখবা যে ওই বিয়েতে যতগুলো মানুষ আসছে সবার চোখে তুমি থাকবা সবার চাইতে সম্মানিত। বাস্তব একটা কথা বলেন, একটা মেয়ে যখন পর্দা নিয়ে যায়, আমরা কি তাকে কখনো এমন এমন করি কেউ? কারণ ভিতরে একটা লজ্জা চলে আসে, যাক মেয়েটা পর্দা করেছে, বোরকা করেছে। এবার আপনারা বলবেন, হুজুর বোরকা পরে কিভাবে টিকটক করে, বোরকা পরে কিভাবে হিজাব পরে কিভাবে নাচানাচি করে? আমি শ্রদ্ধার সাথে বলবো, একটা কথা মনে রাখবেন, দাড়ি দুই প্রকার, একটা স্টাইলের দাড়ি, একটা সুন্নতের দাড়ি। যদি কোথাও দেখেন দাড়ি রেখে কেউ নাচানাচি করতেছে, বুঝে নিবেন উনি সুন্নতের জন্য রাখে নাই, আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্য রাখে নাই, উনি স্টাইলের জন্য রেখেছেন। আর এমন কোন ভাই যদি আমার কথা শুনে থাকেন, আমি শুধু শ্রদ্ধার সাথে বলবো, এখনই আপনি নিয়ত করে ফেলেন যে আমি স্টাইলের জন্য রাখি নাই, আল্লাহ এবং রসুলের খুশির জন্য রেখেছি, তাহলে আপনার দাড়ি আপনার জন্য সম্মানের হয়ে যাবে। প্রত্যেকটা দাড়িতে আল্লাহ পাক নেকি দান করবেন। আমার মা বোনদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনার কবরে কেউ যাবে না, আপনার হাসরে কেউ যাবে না, নিজেরটা নিজে গোছাই নেন, আল্লাহ আপনাকে বরকত দান করুন। কারণ এই দুনিয়াটা বাটপারের দুনিয়া, সেকেন্ডের ভিতর মানুষ চোখ উল্টাই ফেলতে দ্বিধাবোধ করে না। যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ বাবা, এমনকি নিজের ঘরের মধ্যে যতক্ষণ আপনি কামাইতে পারবেন পরিবারের কাছে আপনি বাবা। আপনি কামানো বন্ধ করে দেন, আপনার রক্তের মানুষগুলা পর্যন্ত আপনাকে চিনতে পারবে না, সবাই আপনাকে বলবে, কিন্তু তখনও আপনার রহমান আপনাকে দয়া করতে থাকবেন। সুবহানাল্লাহ। আজকে থেকে আস্তে আস্তে নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। হনদিন উজুরে দেরি করলে ফিসুতুন হাসি দিয়ে মিস কল দিবেন না হন। আত্তাহিয়াত উদ্মিদি বইয়েরে চাইও না, আহাদি বদ্দা কি দে, অদ উজুরের মিস কল মাইজি দি, আহাদি বহন্ডলি মিস কল, অদ আর গোসা শুই দে, আর গো কি দে, আর গো শাসি উজুর অনগ শেষ হইলে কেন তারা গরম না? আর তারাবির সময় তো হদুন আছে, উজুর ওরে গরম মিতি লাগাই দিয়ে রইতে বাদ দি, ট নাই ফানলার আছে না আহ, তুই যে বাইরে গুর হোর, তোর রুকুত গেলে গুই হতো আয় জানি হত উজুর রুকুত যাব, হতে আয় জানি হত উজুর কি যাব, হমা তুই কেন জানো সুজুর লোক কি তোর লোক কানেকশন আছে না, হতে না নাই না বুঝি, আজি আজি নামাজ পড়ি দিনে হত বছর তুই নামাজ পড়ি, আমার হতম বাদে দিদি তুই দূর মাঝে হতে আই আই দুধ দি, ইতো দুধ দি উজুর রুকুত গি, আদি ব্যাপার কান কি ওই উজুরি বেরে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আরহামার রাহিম মালিকি ইয়াদিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহু আকবার, ইতিন জানে টান দি দে আতে হাজার পরের দিন উজুর হলাম তো উজুর অনার মুসল্লি অকল তো অনার গরম ফালাই বাদ দিয়ে বাতাস সাই হতে কি হ আন্তি জি হতে আজ এসতু দ না ই তো গি চিন্তা করার তো কথা হালিয়ে জিল্লি আজিও তো উজুর হত দাচ্ছে রাখ, এবার উজুর শুরু করছি
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াওমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তাও তো কি রে রুকুত কেন যায় হুজুর, আছে না নাই? আছে। ইতা আবার নামাজ শেষ করে হাত দেয় আল্লাহ ইয়ান্দো 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 আল্লাহ একবার হই না। এই তুই আর তুমি শব্দ গিললে আর নামাজ ভালো করি নবার স্মরণ একদম হই না। ইবেন নামেরই রহমান আর কেন জোর হন না জিবে মান্যওয়ালারও দে না মান্যওয়ালারও দে যারা হয়তো সষ্টা নাই তার আরো দে দিবেন নামলি রহমান সাই যার যত শক্তি আছে একবার হন সাই ইয়া রহমান ইয়া রহমান ইয়া রহমান ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া আল্লাহ উচ্চ আওয়াজ একবার হন সুবহানাল্লাহ। আজি তোর আর হন তাড়াহুড়া চলিব না, দরহালে দুই মিনিট বেশি যাব আর গরত ফুললে আরো আসতে পড়িবে, এহালা নামাজ পড়লে অবাই আরো আসতে পড়িবে, দেবেদে যত আসতে পড়িবে তত মজা, ঠিক না বে? ঠিক। ফ্রেমর হতা কি সিল্লে সিল্লে হইলে সুন্দর লাগে না আস্তে আস্তে? ইতারে যদি তুই লহ এ তুই কাই আই লাভ ইউ ইবে কি আই লাভ ইউ টু হবো না জানার বানি মারি বোধ তুর ইন্ন মাতাকা আই লাভ ইউ টু হবো না জানার বানি মারি বোধ আর তুই যদি বের হ আমি তোমাকে অনেক ভালোবাসি তো আই লাভ ইউ তো হবো দাও আই লাভ ইউ টু, ঠিক না বে? ঠিক। ইয়া তুই আল্লাহ আল্লাহ হতা হইতে লাগবে তাই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রহমান আর-রহিম মালিক অসনায় কিছু নেই কি নবী হদ দে কেতল যদি আল্লাহ তোকে তুমি যদি আল্লাহ আল্লাহ হতা হইতো মন চাই ইতে যেন কোরআন তেলাওয়াত করে তো কোরআন তেলাওয়াত মানে আল্লাহ হতা হন জোর হন না আল্লাহ হতা নিল্লে হন নভরিব না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াওমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন। দরহলে সুড়ো সুড়া জিবে আসিবে ফরনবা কুল হল্লাইবে ফরন বেড়ে সুড়ো ফর সমস্যা নাই কিন্তু আস্তে আস্তে ফরিবে বেশি না অবা তিন নান সাপ্তাহ চার গান সাপ্তাহ এই নিয়মে চলন অন্তর মিতে দেবেন দেখব নুরুর বাতি আস্তে আস্তে জলক মারের জলক মারের জলক মারের সুবহানাল্লাহ।